বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد محترم أمار بريو مسلمان الكرام محل باشي علاق باشي এবং আমার প্রিয় দেশবাসী, শুরুতেই মহান রব্বুল আলমিনের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করি, কৃতজ্ঞতা এবং হামদ প্রকাশ করি। তিনি মেহরবানি করে আমাদেরকে তৌফিক দান করেছেন, আমাদেরকে সুযোগ করে দিয়েছেন জুমার নামাজ আদায় করার জন্যে। আমরা মসজিদে হাজির হতে পেরেছি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের এবং তার শক্তির বড় নিদর্শন সমূহের মধ্যে একটা নিদর্শন হচ্ছে প্রকৃতির বিবর্তন, মৌসুমের পরিবর্তন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে বিভিন্ন প্রাকৃতিক মৌসুম রেখেছেন, কখনো বেশি গরম, আবার কখনো বেশি ঠান্ডা, আবার কোথাও দেখা যায় তেমন গরম না, তেমন ঠান্ডাও না। এই যে প্রকৃতির বিবর্তন, এই যে মৌসুমের পরিবর্তন, দিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাতের ভিতরে ঢুকিয়ে দেন, আবার রাতকে দিনের ভিতরে ঢুকিয়ে দেন, দিনকে কমিয়ে দেন, রাতকে বাড়িয়ে দেন, আবার রাতকে কমিয়ে দেন, দিনকে বাড়িয়ে দেন। কুরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবেই উল্লেখ করে এটাকে তার কুদরতের বড় নিদর্শন হিসেবে তিনি উল্লেখ করেছেন এবং বান্দার উপর বিশেষ রহমত, বিশেষ মেহরবানি হিসেবে তিনি উল্লেখ করেছেন। তাই মৌসুমের এই পরিবর্তন, এটাকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত এবং অনুগ্রহ মনে করে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ হতে আমাদের জন্য রহমত মনে করে আমরা সকলে আবারও শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সহিহ হাদিসে, যে হাদিস সহিহ বুখারী মুসলিম ইত্যাদি হাদিসের গ্রন্থে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে জাহান্নামকে সৃষ্টি করার পর ইশতাকাতিন নারু ইলা রাব্বিহা, জাহান্নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তার প্রচণ্ড গরমের তীব্রতার এবং তার প্রচণ্ড ঠান্ডার অভিযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সে করল। সাধারণভাবে আমরা জাহান্নামকে মনে করে থাকি যে এখানে কেবল আগুনের শাস্তি হবে, এ কথাই না। জাহান্নামের শাস্তির মধ্যে ঠান্ডারও একটা শাস্তির কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে কারীমে উল্লেখ করেছেন যে প্রচণ্ড ঠান্ডার কষ্ট, শীতের কষ্ট, এটাও
জাহান্নামের আযাবের মধ্য থেকে একটা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামকে অনুমতি দিয়েছেন, অনুমতি প্রদান করেছেন দুইটা শ্বাস ফেলার শ্বাস নিক্ষেপে। দুনিয়াতে দুইটা শ্বাস নিক্ষেপের তিনি জাহান্নামকে পারমিশন দিয়েছেন, অনুমতি দিয়েছেন। একটা হচ্ছে গরমকালে গরমের শ্বাস, উষ্ণতার শ্বাস, আর একটা হচ্ছে শীতকালে ঠান্ডার শ্বাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে অনুমতি প্রাপ্ত হয়ে জাহান্নাম এই দুটি শ্বাস সে নিক্ষেপ করে। কোরআনে করিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৌসুমের এই বিবর্তন, একবার শীত আসে আরেকবার গরম আসে, একবার রাত ছোট হয় আরেকবার রাত বড় হয়, দিন ছোট হয় দিন বড় হয়, কোরআনে করিমের একাধিক আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়টা উল্লেখ করেছেন, এবং এতে চিন্তাশীলদের জন্যে, যাদের চিন্তা শক্তি আছে, যারা শিক্ষা গ্রহণ করে চিন্তা ফিকির করে, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ নিদর্শন হিসেবে, চিন্তার খোরাক হিসাবে তিনি উল্লেখ করেছেন। শীতের মৌসুম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিস শরীফ থেকে কথা বোঝা যায়, এবং বহু সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এবং তাবিঈনে কেরাম থেকে এ কথা বর্ণিত আছে যে শীতের মৌসুম হচ্ছে রবিউল মুমিন, মুমিনের আমলের বসন্তের মাস। শীতের মৌসুম হচ্ছে, শীতের মৌসুম হচ্ছে মুমিনের আমল করার বসন্ত। শীতের মৌসুমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফের মধ্যে বিশেষ বিশেষ কিছু আমলের কথা উল্লেখ করা হয়েছে, এবং সেই আমলগুলো করার প্রতি, পালন করার প্রতি এনকারেজ করা হয়েছে, উৎসাহ দেওয়া হয়েছে, ফজিলত বয়ান করা হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীতের মৌসুমের বিশেষ যে আমলগুলোর কথা আমাদেরকে করতে বলেছেন, এর মধ্যে অন্যতম একটা আমল হচ্ছে শীতের মৌসুমে রাতে, ঠান্ডা রাতে, শীতের রাতে আরামের ঘুমকে ত্যাগ করে দিয়ে, তাহাজ্জতের নামাজ পড়া, তাহাজ্জতের নামাজে দাঁড়িয়ে যাওয়া, নফল নামাজে দাঁড়িয়ে যাওয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিস শরীফে যা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, এবং যে হাদিসটি ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তার মুসনাদে আহমদের মধ্যে, এবং ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ, ইমাম ইবনে মাজাহ রাহমাতুল্লাহি আলাইহি তার সুনানে ইবনে মাজার মধ্যে উল্লেখ করেছেন, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শীতের মৌসুমে ওই ব্যক্তির আচরণ দেখে আল্লাহ তাআলা বড় খুশি হন, বড় আনন্দিত হন, বড় সন্তুষ্ট হন। ইয়াদাহাকুল্লাহু লিরাজুলাইন, ওই ব্যক্তির আমল দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় খুশি হন, বড় আনন্দিত হন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন সে জন, কোন সে ব্যক্তি যার আচরণে, যার বিশেষ আমলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় খুশি তিনি হন, বড় আনন্দিত তিনি হন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ঠান্ডার রাতে, শীতের রাতে ওই ব্যক্তি, যে ব্যক্তি তার শয্যা ত্যাগ করে, তার বিছানা ত্যাগ করে, সে অজু করে এবং নামাজের জন্য সে দাঁড়িয়ে যায়, তাহাজ্জতের জন্য সে দাঁড়িয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই আচরণে, তার এই আমলে এত খুশি হন, এত আনন্দিত হন, যে ফেরেশতাদেরকে তিনি জিজ্ঞাসা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু জানেন, তিনি ভালো জানেন, কিন্তু তারপরেও ফেরেশতাদেরকে তিনি জিজ্ঞাসা করেন, যে আচ্ছা তোমরা বলো তো, আমার এই বান্দা কিসের কারণে, কি কারণে এই আমল করার জন্য সে উদ্বুদ্ধ হয়েছে? ফেরেশতারা জবাবে বলেন, হে আল্লাহ, আপনার এই বান্দা
আপনার কাছে যে নিয়ামত রাজি আছে, যে সুখ সমৃদ্ধি আছে, তা পাবার আশায়, জান্নাত পাবার আশায়, আর আপনার কাছে যে আজাব গজব আছে, যে শাস্তি আছে, তা থেকে নিরাপত্তা লাভের এবং তা থেকে বাঁচার আশা, সে আপনার সামনে দাঁড়িয়েছে, দণ্ডায়মান হয়েছে, নামাজে দাঁড়িয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন ফেরেশতাদেরকে সাক্ষী রেখে এ কথা ঘোষণা দিয়ে দেন যে ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমার এই বান্দা যা আশা করেছে আমি তো তাকে তা দিয়েই দিয়েছি, সে যা আশা করেছে আমি তো তাকে তা দিয়েই দিয়েছি, এবং সে যা ভয় করেছে, যা থেকে বাঁচার জন্য সে ভয় করছে, জাহান্নাম থেকে, জাহান্নামের আজাব গজব থেকে, আমি তাকে, সেই বান্দাকে তা থেকে নাজাত দিয়ে দিয়েছি, মুক্তি দিয়ে দিয়েছি। শীতের মৌসুমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাতকে এত বড় করে দেন, এত বড় করে দেন যে একজন ইচ্ছে করলেই, একজন ইচ্ছা করলেই সে শেষ রাতে উঠা, এটা তার জন্য তেমন কোনো ঘুমের ব্যাঘাত এখানে হওয়ার নয়। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে, আফসোসের বিষয় হচ্ছে যে আমাদের স্বভাবের মধ্যে, আমাদের আচরণের মধ্যে একটা অত্যন্ত বদ স্বভাব চলে আসছে। এই বদ স্বভাবটা হচ্ছে রাত্রে আমরা ঘুমাইতে যেতে বিলম্ব করি। রাত্রে যদি ঘুমাইতে যেতে বিলম্ব হয়ে যায়, তাহলে তার জন্যে শেষ রাত্রে উঠাটা কঠিন হয়ে যায়, এবং শয়তান ও নফস মৌলিকভাবেই ধোকায় দেয় যে বান্দা ঘুমাইতে দেরি করে, আর দেরি করলে সে শেষ রাত্রে ওঠা তো দূরের কথা, ফজরের নামাজে ওঠাটাই তার জন্যে কষ্টকর হয়ে যায়। দেখা যায় অনর্থ কোনো কাজ নাই, কাজ থাকলে যে পড়াশোনা আছে বা কাজ আছে সেটা অন্য কথা, কিন্তু এমনি এমনি কীভাবে যে বারোটা সাড়ে বারোটা একটা দেড়টা বেজে যায়, একটা দেড়টা দুইটার সময় আবার ওঠার সময় হয়ে যায়। আল্লাহর ওলি যারা, বুজুর্গানে দিন যারা, অনেককে আমি নিজেও দেখেছি, এই জামানার যারা অনেককে দেখেছি যে দুইটা আড়াইটার সময় তারা এমনিতেই উঠে যান। যদি সাড়ে বারোটা একটার সময় আমি ঘুমাইতে যাই, তাহলে আবার আড়াইটা তিনটার সময় আমি কেমন করে উঠব? এ তো সম্ভব না। তাই শেষ রাত্রে ওঠার জন্যে সবচাইতে জরুরি যে বিষয়টা, সেই বিষয়টা হচ্ছে যে রাতে ঘুমাতে যেতে আমি যেন বিলম্ব না করি, তাড়াতাড়ি আমি যেন ঘুমাতে যাই। রাত্রে যত তাড়াতাড়ি সম্ভব ঘুমাইতে পারলে শেষ রাত্রে ওঠাটা আমার জন্যও সম্ভব হবে। বর্তমানে আপনার সুবহে সাদিক ফজর উদিত হচ্ছে 5:14। 5:14 মানে গরমের মৌসুমে তো সকালেই হয়ে যায় তখন। এরপরেও যদি চিন্তা করে দেখেন, আমল এ নিজের মনকে নিজে তিরস্কার করতে হয়, নিজের মনকে নিজে হিসাব নিতে হয়, খোঁজ নিতে হয়। আপনিই আপনাকে জিজ্ঞাসা করে দেখেন, আপনার মনটাকে জিজ্ঞাসা করে দেখেন যে এরপরেও যদি আমি শেষ রাতে না উঠতে পারি, শেষ রাত্রে উঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে রুনা জারি, নামাজ, তেলাওয়াত, জিকির, আজকার, কান্নাকাটি না করতে পারি, আমার চাইতে হতভাগা আর কেউ হতে পারে না, আমার চাইতে হতভাগা আর কেউ হতে পারে না। সেই সমস্ত বান্দারা অত্যন্ত সৌভাগ্যবান, সেই সমস্ত বান্দারা অত্যন্ত সৌভাগ্যবান, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত কাছের, অত্যন্ত পছন্দের যারা তাহাজ্জুদের অভ্যাস করে, যারা শেষ রাত্রে উঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে নামাজ আদায় করার, রুনা জারি করার, জিকির আজকার করার, কান্নাকাটি করার অভ্যাস গড়ে তোলে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে শীতের মৌসুমে আর একটা বিশেষ আমল হচ্ছে নফল রোজার নিয়ত করা। নফল রোজার নিয়ত করা, আল্লাহ তাআলার এটা অনেক বড় মেহরবানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শীতের মৌসুমে দিনকে অনেক আল্লাহ তাআলা হ্রাস করে দেন, কমিয়ে দেন। গরমকালের তুলনায় শীতকালের দিন অনেকটাই কমে যায়। সেই 5:14
আর এদিকে আপনার 5:00 না কত যেন এরকম হবে, 5:00, 9:10, 12 ভিতরে একদিকে সুবে সাদিক আর এদিকে হচ্ছে সূর্যাস্ত। গরমকালের তুলনায় কতটা সময়, কয়েক ঘন্টা সময় কমে যাচ্ছে। আর তাছাড়া পরিবেশের শীতলতার কারণে, পরিবেশের মধ্যে উষ্ণতা এবং গরমি না থাকার কারণে তৃষ্ণার যে কষ্ট সেটাও হয় না। তাই শীতকালের বিশেষ আমলসমূহের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আমাদেরকে উৎসাহ দেওয়া হয়েছে রাত্রি জাগরণ করে ইবাদত করা, তাহাজ্জতের নামাজের জন্য উঠে যাওয়া, আর দিনের বেলায় রোজা রাখার অভ্যাস গড়ে তোলা, রোজা রাখা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফের মধ্যে বিশেষ আমল হিসাবে, শীতকালের বিশেষ ফজিলতের আমল হিসাবে উল্লেখ করেছেন ইসবাগুল ওযু আলাল মাকারিহি, শীতকালে মনের অপছন্দতা সত্ত্বেও ওযুকে পরিপূর্ণরূপে করা, ওযুকে পরিপূর্ণরূপে করা। আজকাল তো শহরে অনেক সুবিধা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য ব্যবস্থা করে দিয়েছেন, কিন্তু গ্রামে গঞ্জে বা ওই ধরনের পরিবেশে আপনি ঠান্ডা পানিটা দিয়ে, ঠান্ডা পানি দিয়ে ওযু করে আবার নামাজে দাঁড়ানো, এটা নফসের জন্যে, মনের জন্য অত্যন্ত কষ্টের হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিস শরীফে, সহিহ হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলেন, আলা আদুল্লুকুম, আমি কি তোমাদেরকে বলে দেব, আমি কি তোমাদেরকে বলে দিব এমন একটা আমলের কথা যে আমলের দ্বারা আলামা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার সব গুনাহকে মোচন করে দিবেন, মিটিয়ে দিবেন, আর ওয়ারফাউ বিহিদ দারাজাত, যে আমলের দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছে তোমার মর্যাদা মর্তবাকে বাড়াতেই থাকবেন, বাড়াতেই থাকবেন, এমন একটা আমলের কথাকে আমি তোমাদেরকে বলে দেব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম বললেন, জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসবাগুল ওযু আলাল মাকারিহি, শীতকালে পরিপূর্ণ ওযু করা, শীতকালে পরিপূর্ণ ওযু করা, অর্থাৎ ওযু করার ক্ষেত্রে ভালো করে খেয়াল করে ওযু করা। অনেক সময় এরকম দেখবেন মনটা লাগবে যে দেই দেই না, ঠান্ডা পানির মধ্যে অলসতা লাগে, দেই দেই না, একটু তাড়াহুড়া করে, বিশেষ করে পা ধোয়ার সময় শীতটা আরও বেশি লাগে। তাই পা ধোয়ার সময় টাকনু, পায়ের নিচের অংশ, আঙ্গুলের যে ফাঁকগুলো, এই ফাঁকগুলোকে বিশেষভাবে খেয়াল করে যত্নের সাথে পরিপূর্ণতার সাথে ওযু করা, এ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বিশেষভাবে শীতকালে, এমনিতেই এটা পছন্দের আমল, আর বিশেষভাবে শীতকালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এটা আরও বেশি পছন্দের এবং ফজিলতের আমল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে কথা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন যে হাশরের ময়দানে, কিয়ামতের ময়দানে আমি তোমাদেরকে চিনতে পারব। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আশ্চর্যান্বিত হয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, এত কোটি কোটি মানুষের মধ্যে সমস্ত উম্মত, সেই আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ, যত মানব জাতি আছে, সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক ময়দানে একত্রিত করবেন, হাশরের ময়দানে একত্রিত করবেন। সেই লাখো কোটি মানুষের মধ্যে আপনি আপনার উম্মতকে চিনবেন কেমন করে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাদিসে বলেন যে আমার উম্মতের বিশেষ একটা বৈশিষ্ট্য, বিশেষ একটা নিদর্শন, আলামত তাদের থাকবে। সে আলামতটা কি? গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল ওযু, যে অঙ্গগুলো তারা নামাজের জন্য, ইবাদতের জন্য ওযুতে ব্যবহার করেছে, যে অঙ্গগুলির মধ্যে ওযুর পানি লেগেছে, সেই অঙ্গগুলো থেকে নূর, জ্যোতি, আলো বিচ্ছুরিত হতে থাকবে। গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল ওযু, কোনো কোনো হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে আচ্ছা বলো তো, তোমাদের কারো যদি অনেকগুলি ঘোড়া থাকে,
আর সবগুলো যদি কালো রঙের হয়, আর একটা ঘোড়া যদি এমন হয় যে ঘোড়াটা হচ্ছে ডোরা কাটা সাদা কালো, সাদা কালো রং বিশিষ্ট, তোমাদের চিন্তা কি কোনো অসুবিধা হবে? এক কালারের সব ঘোড়ার মধ্যে, বাহনগুলির মধ্যে একটার কালার হচ্ছে ভিন্ন ডোরা কাটা, সেটা সাদা কালো ঘোড়া, তোমাদের চিন্তা কি কোনো অসুবিধা হবে? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বললেন, লা ইয়া রাসূলুল্লাহ, না আমাদের তো চিন্তা কোনো অসুবিধা হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের অবস্থাও এরকম হবে, সব উম্মতের মধ্যে, সব মানুষের মধ্যে ওজুর কারণে তোমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলোর মধ্যে, তোমাদের চেহারার মধ্যে, তোমাদের হাতের মধ্যে আলাদা একটা আলামত, আলাদা একটা নূর আলো বিচ্ছুরিত হতে থাকবে, যে আলো এবং নূরের কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে চিনে ফেলবেন। তাই শীতকালের বিশেষ একটা আমল, মেরে ভাইও, আজকে আমরা বর্তমানে আমল করি কিন্তু আমলের ধ্যান সহ আমল করি না, গতানুগতিক একটা অভ্যাস বশত করে বেলা, অভ্যাস বশত আমল করা, ধ্যান ছাড়া আমল করা, এই সেটার একটা উপকার, আর ধ্যান সহ আমল করা সেটার উপকার, সেটার ফায়দা অনেক অনেক বেশি। এমনি আপনি গতানুগতিক অভ্যাস মত নামাজ পড়ে নিলেন, হইল আর কি, আর নামাজের ধ্যান নিয়ে নামাজ আদায় করা, এটার মজা স্বাদ, এটার ফায়দাই আলাদা, স্বতন্ত্র ফায়দা এটা। তাই ওযুটা যখন আমি করব, বিশেষ করে শীতকালের ওযু যখন আমি করব, তখন ওই ধ্যান নিয়ে, আমলের ফজিলতের ধ্যানটা নিয়ে, ওই ধ্যান যেন আমার ভিতরে আসে, যে আমার এই অঙ্গ থেকে আমি হাত ধৌত করছি, আমার এই হাত থেকে হাশরের ময়দানে নূর বিচ্ছুরিত হতে থাকবে, আমার এই চেহারা থেকে নূর বিচ্ছুরিত হইতে থাকবে, আমার এই পা থেকে নূর বিচ্ছুরিত হতে থাকবে, এবং যে নূর জ্যোতিকে দেখে আমার হাবিবে পাক আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে চিনবেন এবং আমাকে ডাকতে থাকবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শীতকালের বিশেষ আমল সমূহের মধ্যে আর একটা বিশেষ আমল হচ্ছে, অন্ধকারে শীতের কষ্টকে সহ্য করে, অন্ধকারে শীতের কষ্টকে সহ্য করে ফজর এবং এশার নামাজ মসজিদে জামাতে শরীক হওয়া, মসজিদে জামাতে শরীক হওয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনিতেই এটা অনেক ফজিলতের, এরপর আবার ফজর এবং এশার নামাজ মসজিদে জামাতে শরীক হওয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাশশিরিল মাশায়ীন ফিজ-জুলামি, বাশশিরিল মাশায়ীন, যারা অন্ধকারের মধ্যে হেঁটে মসজিদে যায় তাদেরকে আপনি সুসংবাদ দিয়ে দেন, বিন নূরি তাম্মি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন এক পরিপূর্ণ জ্যোতির, পরিপূর্ণ জ্যোতির সুসংবাদ আপনি তাদেরকে দিয়ে দেন। শীতকালের বিশেষ আমল সমূহের মধ্যে, শীতকালের বিশেষ আমল সমূহের মধ্যে এবং বিশেষভাবে বর্তমানে আমাদের এই পরিবেশে, আমাদের এই সময়ে এখন বিশেষভাবে আমাদের একটা করণীয় হচ্ছে, আমাদের ঘরের যারা বয়োবৃদ্ধ আছেন, যারা মুরব্বী আছেন, তাদের প্রতি বিশেষভাবে খেয়াল রাখা, যারা শিশু আছে তাদের প্রতি বিশেষভাবে খেয়াল রাখা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে কথা বলেছেন, যে বাড়িতে, যে ফ্যামিলিতে, যে এলাকাতে, মহল্লাতে যেখানে বড়দের প্রতি শ্রদ্ধাবোধ নেই এবং ছোটদের প্রতি স্নেহশীলতা নাই, মান লাম ইউয়াক্কির কাবীরানা ওয়া লাম ইয়ারহাম সাগীরানা ফালাইসা মিন্না, সে তো আমার উম্মতেরই অন্তর্ভুক্ত নয়, সে আমার উম্মতেরই অন্তর্ভুক্ত নয়। আমরা জানি এবং শুনেছি যে করোনা ভাইরাস এটা বিশেষভাবে ঠান্ডা জনিত রোগ, এবং আমরা দেখতে পাচ্ছি যে আগের তুলনায় এখন শীত বাড়ার সাথে সাথে এটার প্রকোপটাও সারা বিশ্বব্যাপী বৃদ্ধি পাচ্ছে, ঠান্ডা জনিত রোগ হওয়ার কারণে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার প্রশাসকদেরকে, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা ইসলামটা আরও অনেক বেশি বিস্তৃত হয়ে পড়েছে, ইসলামের খিলাফত অনেক বেশি বিস্তৃত হয়েছে,
হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রীয় ফরমান জারি করে বিশেষভাবে বিভিন্ন দেশের যারা আছে, ঠান্ডা প্রধান দেশের যারা আছে, শীত প্রধান দেশের যারা আছে, প্রশাসক যারা আছে তাদেরকে বিশেষভাবে সতর্ক করে দিতেন এবং বলতেন, এই কথা খুব সুন্দর তিনি বলেছেন যে দেখো শীত আসার আগেই শীতের জন্য তোমরা প্রস্তুতি গ্রহণ করো। এরপর বললেন তিনি যে শীত হচ্ছে এমন একটা জিনিস যে যেটা প্রবেশ করে খুব তাড়াতাড়ি কিন্তু বের হয় খুব দেরিতে, প্রবেশ করে খুব তাড়াতাড়ি কিন্তু বের হয় খুব দেরিতে। দেখবেন ঠান্ডা একবার লাগলে, কাশি একবার শুরু হলে, কফ একবার শুরু হলে ভালো হইতে সময় লাগে, চট করে বলা হয় না, আর চট করে আবার ঠান্ডা লেগে যায়, অনেক সময় হঠাৎ করে ঠান্ডা লেগে যায়। তাই এই মৌসুমে বিশেষভাবে এই করোনা ভাইরাসের বিস্তৃতির কারণে আমরা সবাই তো এই ঠান্ডা থেকে শীত থেকে সতর্ক থাকবই, সাথে সাথে আমাদের ফ্যামিলির, আমাদের পরিবারের যারা বয়োবৃদ্ধ আছেন এবং যারা শিশু তাদের প্রতি বিশেষভাবে আমরা যত্নশীল থাকব। বাচ্চাদেরও দেখে যা ঠান্ডা একবার লাগলে পরে আর যেতে চায় না, কফ একবার শুরু হইলে সহজে এটা ছুটতে চায় না, বয়স্কদের ক্ষেত্রেও এটা হয়। আর করোনা ভাইরাসের অধিকাংশই তো দেখা যাচ্ছে যারা একটু বয়স্ক, যাদের আগে থেকে সমস্যাটা আছে, শ্বাসের সমস্যা বা ঠান্ডার সমস্যা, তাদেরকে আক্রান্তটা বেশি করছে। তাই এই মুহূর্তে আমরা বিশেষভাবে সতর্ক এবং সাবধান থাকা। এই শীতের মৌসুমে আমাদের বিশেষ আরেকটা করণীয় হচ্ছে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমাদের যাদের সামর্থ্য আছে তারা প্রথমত শুকরিয়া আদায় করি যে আমাদের শীত বস্ত্রের কোনো অভাব নাই, শীতের কাপড়ের কোনো অভাব নাই, এক একজনের দুইটা তিনটা চারটা পাঁচটা করে আমাদের শীত বস্ত্র আছে। কিন্তু বাংলাদেশে এখনও অনেক এলাকা আছে, এলাকার বাসিন্দারা আছে যাদের শীত বস্ত্র নাই, এই প্রচণ্ড শীতের কারণে, শীতের প্রকোপে তারা অত্যন্ত কষ্ট করছেন, গ্রামের মানুষ বিশেষ করে ওই সমস্ত এলাকার মানুষ যারা আছেন, কুড়িগ্রাম, পঞ্চগড়, নীলফামারী, অলরেডি আমার কাছে এবং মহাজ্জিন সাহেবের কাছে ফোনের পর ফোন আসতেছে, কিন্তু আমি কেমন যেন অপেক্ষা করছি, সাহসে কুলাচ্ছে না যে আপনাদেরকে কেমন করে বলি টাকা বের করেন। কারণ অবস্থাটা এখন এরকম যাচ্ছে যে আমাদের কমিটির, মসজিদ কমিটির এক মেম্বার, উনি সম্মানিত সদস্য, মিটিংয়ে বলে ফেললেন এই কথা যে হুজুর এখন চিন্তাই করা সারা টাকা বের করা মুশকিল, মানুষের পকেট থেকে টাকা বের করা মুশকিল। কারণ ব্যাপারটা হয়ে গেছে এরকম যে এ তো দেখাই যাচ্ছে, বোঝাই যাচ্ছে, আর যাদের টাকা আছে আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন তারাও একটা আতঙ্কের মধ্যে, আছেন যে না জানি কি হয়, তবে ভাই মনে রাখতে হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই ধরনের মুহূর্তে, যখন তুমি দরিদ্রতার আশঙ্কা করো, আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছে সর্বোত্তম সাদকা কোনটি, আইয়ু সাদাকাতি আফজাল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমি তোমার অর্থনৈতিক অবস্থায়, এই অবস্থায় তুমি সাদকা করবে, দান করবে, ও আনতা তাখশাল ফাকারা, তুমি দরিদ্রতার ভয় করো, দরিদ্রতার আশঙ্কা করো, তাই এই অবস্থাতে আরও বেশি দান করা। এবং আমাদের প্রতি বছরের এই একটা ন্যাক আমল আমাদের এই মসজিদের আপনার পরিচালনার মধ্যে আছে, আমাদের আমরা সব বছরই করছি, তো এই বছরও আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি, ব্যক্তিগতভাবে তো আপনারা করবেনই, সাথে সাথে আমরাও চিন্তা করছি, বারবার চাহিদা আসতেছে, ফোন আসতেছে, আর পারতেছি না, সরমও লাগতেছে। এখন প্রত্যেক মৌসুমে আমরা 1200, 1500, 1400 এরকম কম্বল আমরা বিতরণ করেছি গত বছর, গত মৌসুমেও এই নীলফামারী, কুড়িগ্রাম, রংপুর, পঞ্চগড় ইত্যাদি এলাকাতে। এবছরও আমরা চাচ্ছি যে আপনারা যদি সহযোগিতা করেন, সবাই একটু একটু করে যদি সহযোগিতা করে তাহলে এরকম একটা অ্যামাউন্ট হওয়া, সংখ্যা হওয়া, এটা কোনো ব্যাপার না আমি মনে করছি। তাই ইনশাল্লাহ আমার এই আবেদনটা আশা করি আপনারা আন্তরিকভাবে গ্রহণ করবেন এবং ভেবে দেখবেন। বিশেষভাবে আজকের এই জুমাতে আপনাদের কাছে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে বিশেষভাবে শুকরিয়া আদায় করা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর এই কঠিন পরিস্থিতিতেও কত শক্তিশালী দেশ বাহ্যিকভাবে, কত উন্নত দেশ বাহ্যিকভাবে তারা হিমশিম খাচ্ছে, এর মধ্যেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, আমাদের দেশের মানুষকে বুঝাই যাচ্ছে এটা যে আমাদের দেশের মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কীভাবে হেফাজত করছেন। এবং এর মধ্যেই আমাদের এই বিজয়ের মাসে আমাদের জন্য অত্যন্ত কৃতজ্ঞতার মাস, অত্যন্ত শুকরিয়ার মাস, অত্যন্ত আনন্দের মাস এই বিজয়ের মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা সুসংবাদ আমাদের জন্য করে দিয়েছেন যে স্বপ্নের পদ্মা সেতু এক সময় অকল্পনীয় ছিল বিষয়টা, অকল্পনীয় ছিল বিষয়টা। মাইকেল মধুসূদনের কবিতা পড়েছিলাম সেই ছোটবেলায় না, পদ্মার হে পদ্মা প্রমত্তা নদী হিমাদ্রির দুরন্ত সন্তান। পদ্মা ছিল নদীর মধ্যে বাংলাদেশের সবচেয়েতে বেশি উন্মত্তা এবং সবচেয়েতে বেশি পদ্মার যে ঢেউ, সেই পদ্মার বুক চিরে মাননীয় সরকারকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করেছেন আমরা সকলে আলহামদুলিল্লাহ বলি। এবং যাদের বাড়ি ওইদিকে তারা অন্তরটা খুলে আলহামদুলিল্লাহ বলি, তাদের যে কি খুশি, তাদের যে কি খুশি এবং কি আনন্দ, কেবল তাদেরই আনন্দ নয়, পুরা আমাদের দেশের জন্যে, দেশের মানুষের জন্যে, দেশের উন্নয়নের জন্যে এটা বিশাল একটা সম্ভাবনার দ্বার উন্মোচন হচ্ছে। এবং বলতেই হবে যে এই ব্যাপারে আমাদের মাননীয় সরকারের যে প্রধানমন্ত্রী, তার যে মাননীয় প্রধানমন্ত্রীর যে বলিষ্ঠতা এই ব্যাপারে ছিল, তার যে অন্তরের দৃঢ়তা, এই নিঃসন্দেহে প্রশংসনীয় বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আরও বেশি তৌফিক দান করুন, সরকারকে আরও বেশি তৌফিক দান করুন যেন আরও বেশি দেশের, দেশের মানুষের কল্যাণের জন্যে তারা কাজ করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই তৌফিক দান করুন, সরকার আলাদা কোনো জিনিস নয়। সবসময় আমি আমার ছাত্রদেরকেও এই বিষয়টা বলি, আমাদের দেশের সাধারণ মানুষের মধ্যে এই একটা ভুল মানসিকতা আছে যে তারা সরকারকে আলাদা মনে করে, সরকারকে আলাদা মনে করে। অনেক দিন আগে আমার মনে আছে একবার এক রিক্সাওয়ালা রিক্সায় উঠছি, ওই যে খুব হরতাল আর ধর্মঘট এসব চলতো, মানে বছরের প্রায় দেখা যেত অর্ধেকের বেশি সময়ই হরতাল আর ধর্মঘট। তো এই রিক্সাওয়ালাকে তার সঙ্গে কথা বলতে যে আমি যে দেখো এত এত লস হয় এক একটা হরতাল ইত্যাদিতে, সরকারের এত লস হয়। আমি সরকার বলতে বুঝিয়েছি সবার, সে মনে করছে যে সরকার মানে আলাদা জিনিস। সে আমাকে বলতে যে হুজুর সরকারের লস হয় তো আমার না লস হইল, মানে এটা অনুধাবনে বুঝের মধ্যে আসতেছে না যে সরকার বিপর্যস্ত হওয়া মানে হচ্ছে আমি বিপর্যস্ত হওয়া, সরকার উন্নত হওয়া মানে হচ্ছে আমি উন্নত হওয়া। তাই এই জিনিসটা খুব দোয়া করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের জন্যে, আমাদের দেশের মানুষের জন্যে এবং এই বাংলাদেশের মানুষের জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বেশি উন্নয়নের ফয়সালা করেন, সম্প্রীতির ফয়সালা করেন, শান্তি এবং পারস্পরিক ভালোবাসার ফয়সালা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেন। এবং বিশেষভাবে আল্লাহমুখী হওয়ার তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের মাননীয় সরকারকে এবং আমাদের দেশের মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করেন, সেই দোয়াই আমরা করি। এবং পরিশেষে আবারও আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে বিজয়ের এই মাসে একদিকে মহান মুক্তিযুদ্ধে যারা শাহাদত বরণ করেছেন এবং জাতির জনক বঙ্গবন্ধু তার পরিবারের যারা শাহাদত বরণ করেছেন তাদের জন্য আমরা দোয়া করি, দেশের মানুষের জন্য আমরা দোয়া করি। আর বিশেষভাবে আবার আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি, এই শীতের মৌসুমে আমাদের প্রত্যেক মৌসুমের প্রত্যেক বছরের যে ধারাবাহিক আমাদের আমল শীত বস্ত্র আমরা বিতরণ করে থাকি, আমি আশা করব যে আপনারা কাল বিলম্ব না করে, যে যতটুকুই নিয়ত করেন কাল বিলম্ব না করে যত তাড়াতাড়ি সম্ভব এই ব্যাপারে আপনারা সহযোগিতা করুন। আপনাদের সহযোগিতার মাধ্যমে বা সহযোগিতা নিয়ে ইনশাআল্লাহ আমরা শীত কবলিত যে এলাকা আছে, শীতার্ত মানুষ আছে, তাদের কাছে আমরা পৌঁছে দেওয়ার দায়িত্ব
গ্রহণ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।